নমস্কার, স্পাইস বক্সে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজ আমি আপনাদের শেখাবো কি করে বানাতে হয় ডিম আর ওটসের উপমা। যদি সকালবেলায় আপনি বেশ তাড়াহুড়োয় থাকেন তাহলে এটা আপনি চটজলদি তৈরি করতে পারেন। আর যেহেতু এর মধ্যে আমরা ডিম মেশাচ্ছি, এটা সত্যিই খুব পুষ্টিকর হয়ে যায়। ডিম আর ওটসের উপমার জন্য যা যা উপকরণ লাগবে তা হল ওট, ডিম, কর্ন, বিনস, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, ধনে পাতা, গরম মশলা, লেবুর রস, আদা রসুন বাটা, নুন, জিরে আর কাঁচা লঙ্কা। প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে সামান্য তেল দেব। জিরে, এবার এর মধ্যে দেব সামান্য আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এটাকে ভাজুন। এবার এর মধ্যে দেব সামান্য কর্ন, কড়াইশুঁটি, গ্রেট করা গাজর, বিনস, এবার সব কাটাকে ভালো করে মিক্স করে নিন। সামান্য জল ছিটিয়ে দেব। এবার সামান্য কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। 3-4 মিনিট অবধি ভালো করে সেদ্ধ করব। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য ওটস মিশিয়ে দেব। ভালো করে মিক্স করে নিন। এবার সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। নুন, এই সব উপকরণগুলি ভালো করে মিক্স করে নিন। যখনই আপনি কোনো খাবারে ওটস মেশাবেন সেটা আগে জলে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণটাকে তাওয়ার চারদিকে এভাবে ছড়িয়ে দিন আর মাঝখানে এরকম একটা জায়গা রেখে দিন। ডিমটাকে ফাটান, সেটাকে তাওয়ার মাঝখানে রেখে দিন। সঙ্গে সঙ্গে ডিমটাকে স্ক্র্যাম্বল করুন। এবার এটা সমস্ত মিশ্রণের সাথে মিক্স করে দিন ভালো করে। এবার এই খাবারটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 2-3 মিনিট এভাবেই রেখে দিন। ডিম আর ওটসের উপমা তৈরি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব। ওপর থেকে 1 চামচ লেবুর রস ছড়িয়ে দেব।
সবকটাকে ভালো করে মিক্স করে নেব। এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। যেমনটা আপনি দেখলেন, এটা বানানো খুবই সহজ। এই খাবারটার মধ্যে ওটস রয়েছে, যার মধ্যে কার্বোহাইড্রেট আর ফাইবারের মাত্রা অনেক বেশি, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর কোলেস্ট্রল কমিয়ে আনতেও সাহায্য করে। যেহেতু ডিমের মধ্যে আছে প্রোটিনস, ভিটামিনস, মিনারেল, সেই জন্য এটা সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা সকালবেলা জল খাবারের জন্য বানান আর পরিবারের সাথে এনজয় করুন।